আমার উম্মতের মধ্য থেকে একজন উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ঈমান না গ্রহণ করবে। জোরে বলেন কথা ঠিক কি না? পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া সাহাবায়ে কেরামদেরকে মদিনার মসজিদের মধ্যে নিয়া এইভাবে ঠিক এমন ভাবে এইরকম ভাবে স্টেজ আর প্যান্ডেলের ব্যবস্থা ছাড়াই মদিনার মসজিদের মধ্যে মসজিদের নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, একজন মানুষও জান্নাতে প্রবেশ করবে না, একজন মানুষও জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি না নিয়ে আসবে। আর ইমানদার ইমানদার হিসাবে তুমি ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবা না, ইমানদার বলে ততক্ষণ পর্যন্ত তুমি দাবি করতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান অপর একজন মুসলমানকে অন্তর থেকে মহব্বত না করবে। কার কথা এটা? এটা আল্লাহর কথা। কিছু বুঝেন না কথা তো কোথায় কথা বেড়ে যায়। আগে থেকেই হুঁশের সঙ্গে জোশের সঙ্গে হুঁশটা ঠিক রাখা লাগে। ওই যে কোন দুইজন মহিলা আমাদের রাজশাহীতে চিনি কল আছে না, চিনি মেল আছে না, সুগার মেল হরিয়ানা, ধরেন এখানে বেড়াই দিয়ে গেছে, বেড়ায় চলে আসছে, কানপাড়ার মহিলারাই ধরেন, অন্য জায়গার মহিলার নাম করে কি বলবে কি মনে করবে? কানপাড়ার দুজন মূর্খ মহিলা বা আম মহিলা, সাধারণ মহিলা, সহজ সরল মহিলা আছে না? আগের যুগের মানুষ যারা শিক্ষিত কম তারা কিন্তু একেবারে অনেকটাই সহজ সরল শিক্ষিত। এখন বর্তমানে শিক্ষিতের মধ্যে সহজ সরল নাই আমি সেটা বুঝাইতে চাচ্ছি না, শিক্ষিতর মধ্যেও সহজ সরল মানুষ আছে, অশিক্ষিতর মধ্যেও সহজ সরল মানুষ আছে। যারা সহজ সরল পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন সহজ সরল মানুষগুলো জান্নাতি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কান পড়েন দুইজন মহিলা সুগার মিল দেখার জন্য গিয়েছে, সুগার মিলে কিন্তু বাবা লোহার কলকাপ যা বেশি, আপনি উপরে উঠবেন সেখানেও কিন্তু লোহার সিঁড়ি, মিলগুলো আছে সেই জায়গাতেও নিচে নাচতে নাচতে চিনি গুলো আসতেছে, এটাও লোহা দ্বারা তৈরি। জোরে বলেন ঠিক কিনা? চিনি ময়াল দেখে চলে আসছে বাড়িতে, বাড়ির পাশের আরেকজন মহিলা এসে ডাক দিয়ে বলে, বুবু তুমি তো সুগার মিল দেখতে গিয়েছিলে। বলে হ, বলে সুগার মিল কি দিয়ে তৈরি করেছে? বলে আর বলো না, সুগার মিলে শুধু দেখলাম লোহা আর লোহা। বলে কত লোহা হতে পারে? মহিলা এবার চিন্তা করে একটু দুম খেয়ে একটু থেমে একটু স্থির হয়ে বলতেছে, আমি যতটুকু আইডিয়া করলাম সুগার মিলে আমার মনে হয় নিম্নে গরুর গাড়ির এক গাড়ি লোহা হবে। আপনারা কি বুঝেছেন কথা? ওই মহিলার মতো আপনাদের জবাব হয়ে যাচ্ছে, আমি হাদিসের কথা বলতেছি আপনারা বলছেন বলছে আল্লাহ। পয়গম্বর হাদিসের পাকের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মহাব্বত না করো, মন থেকে মহাব্বত না করো। এই মহাব্বতটাও একে অপরকে যে করবেন এটা শুধু দুনিয়ার ভালোবাসার জন্য নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত পালনের জন্য। পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা শোনো, আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা খবর দেব না, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ তোমাদেরকে দেব না, আলা শাইইন, এমন একটা বিষয় আমি তোমাদের কি বলবো না, ইজা ফাআলতুমুহু, এই বিষয় সম্পর্কে তোমরা যদি কাজ করো, এই বিষয় সম্পর্কে আমি যেটা বলবো, এই বিষয় নিয়ে তোমরা যদি কাজ করো রে আমার উম্মত, আমি যে বিষয়টা তোমাদেরকে খবর দিব, এই বিষয়ের উপরে তোমরা যদি কাজ করো, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তাহাব্বাবতুম, এই বিষয়ের উপরে কাজ করলে আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম তোমাদের মধ্যে মহাব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন
সাহাবা একরামরা ডাক দিয়ে বললেন, পয়গম্বর গো, তাহলে সেটা আমাদেরকে বলে দেন, আমরা তো মুসলমান ভাই ভাই। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। পয়গম্বরের কথা শুনে সাহাবা একরামরা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর গো, তাহলে আমাদেরকে সেই কাজের কথা বলে দেন যেই খবরটা আপনি দিতে চাইলেন, এই খবরটা আপনি আমাদেরকে শোনান, আর যে কাজ করা লাগবে এই কাজ আমরা মন থেকে করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। মুমিন মুসলমানের প্রত্যেকটা কাজ কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? চিৎকার দিয়ে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পিছনের ভাইয়েরা কথা বলেন না, আমাদের রব কে, সৃষ্টিকর্তা কে, বিধানদাতা কে, আইনদাতা কে, চলবে কার? আর একটু জোরে বলেন, চলছে কি ঠিক মতো? আমি সেই দিকে যাব না। পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বললেন, পয়গম্বর হাদিসের মধ্যে যেটা বলেছেন, সাহাবায়ে কেরামরা শোনার জন্য খুব আকাঙ্ক্ষিত অবস্থায়, লালায়িত অবস্থায়, পয়গম্বর গো আপনি একটু বলেন কোন কাজটা করলে আমরা মুসলমান মুসলমানদের মধ্যে মহাব্বত তৈরি হবে, আপনি একটু বলে দেন। পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ইফসুস সালামা বাইনাকুম, ও আমার উম্মতরা শোন, একে অপরের প্রতি তোমরা নিঃস্বার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মনে করিয়া একজন মুসলমান অপর একজন মুসলমানকে সালাম দিয়ে দাও। তোমরা যদি একজন মুসলমান পরস্পর পরস্পরের মধ্যে সালামের আমলটা জারি রাখতে পারো, সালামের আমলটা তোমরা যদি সহি পন্থায় করতে পারো, ও মুসলমান, তাহলে তোমাদের মধ্যে মহাব্বত তৈরি হবে। আর যখন তোমরা একজন অপরজনকে মহাব্বত করবা, তখন তোমাদের ভিতরে ইমানের বস্তুটা গাঢ় হয়ে যাবে। আজকে মুসলমান মুসলমানের সাথে মহাব্বত নাই, যার কারণে মায়ানমারের মুসলমানরা মায়ের খায় বাংলাদেশে বাড়ি জমায়। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে মুসলমান মুসলমানদের ভিতরে খুব জোদাই তৈরি হয়ে গিয়েছে। এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক ভ্যানওয়ালা আরেক ভ্যানওয়ালাকে দেখতে পারে না, এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালাকে দেখতে পারে না, একজন কৃষক আরেকজন কৃষককে দেখতে পারে না, একজন প্রফেসর আরেকজন প্রফেসরকে দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নেতাদের কথা না নাই বললাম, উনারা আলহামদুলিল্লাহ মিল আছে, মিল আছে তো, মিল আছে না, আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, একবার মুসলমান মুসলমানের মধ্যে মিল না থাকার কারণে একজন মুসলমান অপর একজন মুসলমানের সঙ্গে মহাব্বত না থাকার কারণে আজকে ইহুদি খ্রিস্টান বদ্দিন যারা আছে, নাসারা যারা আছে, তারা কিন্তু মুসলমানের উপরে আজকে আক্রমণ করে বসছে। ও মুসলমান, বর্তমানে ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে 350 কোটি মানুষের বসবাস। কয়জন মানুষের কথা বললাম? 350 কোটি মানুষের বসবাস পুরা পৃথিবী জুড়ে। এই যে 350 কোটি মানুষের মধ্য থেকে জরিপ করে যেটা পাওয়া যায়, 150 কোটি মতান্তরে 170 কোটি মুসলমান। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।